বাবুর সালাত গেট দিয়ে ঢুকবেন আপনি জান্নাতে? আল্লাহর নবী বললেন যখন তোমরা মসজিদে আসবে পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না। তার মানে যখন বান্দা নামাজ শুরু করে ভাই, ওই লোকটার মুখের সামনে একটা ফেরেশতা হা করে থাকে, মুখ মেল করে থাকে, যতগুলো আপনি সুরা পড়বেন দোয়া পড়বেন সমস্ত দোয়াগুলো আর মুখের মধ্যে লোড করে নাই, আর লোড করে নিয়ে চলে যায় রে ভাই। যখন আপনি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবেন, ফেরেশতারা কিন্তু কাঁচা রসুন পেঁয়াজের দুর্গন্ধ সহ্য করতে পারবে না, ওরা মুখের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহর নবী বললেন নামাজ পড়তে গেলে কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাবে না। তো বেড়ি খাওয়া লোকটার মুখে রাখা দিকে হা করে থাকতারে ফেরেশতা ভাই, যে লোকটা তামুক খায় কয়েছিলে দিলে এখানে দু লোকটা পুরা করে ভরলে, ওই লোকটার মুখে রাখা দিয়ে ফেরেশতা থাকবে? গুটকা খায় তিরাঙ্গা খায় গুল ঘষে, ওই লোকটার আগা দিকে মুখের সামনে একটা ফেরেশতা মুখ লাগিয়ে রাখবে? যখন কাঁচা রসুন পেঁয়াজের গন্ধটা তো ভালো গন্ধ খাচ্ছি আমরা, এটা হারাম নয় হালাল, অথচ এটা খেয়ে নিষে, তাহলে বেড়ি তামুখে মসজিদে যাবেন আপনার মুখের আগে দিকে ফেরেস্তাটা হা করে থাকবে বলেন? সহ্য করতে পারবে? পারবে না। তাহলে আপনার নমাজটা কোথা থেকে হলো? আপনি বাবুর সলাদ গেটের কাছে যাবেন কোন মুখ লাগিয়ে যাবেন? যেতে পারবেন না। নমাজ পড়ছেন ভালো হয়ে নমাজ পড়েন তো। এবার ভাইরে আমার, বাবু সলাদ গেটে যাবে যারা নমাজি মোত্তাকি, মানে নমাজি লোক যাবে বাবু সলাদ গেট দিয়ে জান্নাতে। আর একটা গেটার নাম আছে বাবু জিহাদ, ওই বাবু জিহাদ গেট দিয়ে শুধুমাত্র যাবে জিহাদকারীরা, যারা আল্লাহর ওয়াস্তে জিহাদ করেছে, জিহাদ করে আল্লাহর ওয়াস্তে শহীদ হয়ে গেছে মারা গেছে, ওই লোকগুলো বাবু জিহাদ গেট দিয়ে যাবে, অন্য লোক জিহাদ গেট দিয়ে যেতে পারবে না। এখন বর্তমান যুগে জিহাদ নাই ভাই, আমরা জিহাদ যুদ্ধ করতে পাই না, শহীদ হতে পাওয়া যাবে না। তো কথা হচ্ছে ভাই, ওইটাও গেট থেকে খালাস, ওই গেটে আর যেতে পারলেন না বাবু জিহাদ গেট থেকে, দুটা গেট খতম হয়ে গেল। তৃতীয় আর একটা গেটের নাম হচ্ছে বাবুল হজ, শুধুমাত্র হাজিরা যাবে ওটা গেট দিয়া, অন্য কোনো পাবলিক যেতে পারবে না, শুধু হাজি যাবে। কিন্তু হাজি যে যাবে হাজিটাকে অরিজিনাল হাজি হতে হবে রে ভাই, ও যদি ডুপ্লিকেট হাজি হয় তোকে মাইরা ফেরেশতারা হাঁকিয়ে দেবে ভাগে কেন দেখ। অরিজিনালটাকার হজ করতে হবে, আর হজ করার পরে হজটাকে টিকিয়ে রাখতে হবে। ও হজ করে এসে যদি মিথ্যা বলে, বলবে দাঁড়ি লাড়বার, বলে আমি হজ করে এসেছি মিথ্যা কথা বলি না, আর মিথ্যা বলে দালালি করছে। ভাইরা আমার ওই গেটের কাছে যেতে পারবে না, ওই বাবুল হজ গেট দিয়ে শেষ। তো ধরালেন যে হাজিরাই গেল, যত হাজি আছে ওই বাবুল হজ গেট দিয়ে খালি হাজি যাবে, সবাই তো আর হজ করতে পারেনি, গ্রামে দুটা চারটা পাঁচটা সাতটা দশটা লোক হজ করেছে, বাদ বাকি সবাই তো বিনা হাজি। আপনার ওইটাও গেট শেষ হয়ে গেল, আপনি কোন গেট দিয়ে যাবেন? আর একটা গেট আছে, গেটটাতে লেখা আছে বিশাল করে, ওই গেটটাতে লেখা আছে বাবু রায়ান, ওটা হচ্ছে শুধু স্পেশালভাবে রোজাদারের জন্য, রোজাদারেরা ওই গেটটা দিয়ে ওই জান্নাতের মধ্যে যাবে ভাই, অন্য কোনো লোক ওই গেট দিয়ে যেতে পারবে না, যারা আসল রোজাদার, যারা ভালোভাবে রোজা রাখে। এখন বলেন তো ভাই, কয়টা লোকের রোজা মানে ঠিকভাবে হচ্ছে বলুন তো? নিজের নিজের মুখে হাত দিয়ে বলেন, কয়টা লোকের রোজা ঠিকভাবে হচ্ছে ভাই, আর কয়টা লোক রোজা ভালো করে করছে? কতগুলো লোক রোজা রেখেছে ঠিক আছে, কিন্তু রোজা রাখার পরে করে কি সারাদিন মোবাইল দেখছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক চালাচ্ছে ইউটিউব চালাচ্ছে, আর মানে যেই সেই দেখছে মোবাইলে, ওর রোজাটা কবুল হবে ভালো? হ্যাঁ, রোজা রেখেছে মিথ্যে কথা বলছে,
রোজা রেখে মিথ্যা কথা বলছে, কতকে রোজা ছাড়ছে, কত কি রোজা মানে আগে করেনি, হয়তো বয়স্ককালে রোজা করছে, কেউ জামানিতা করেছে বয়স্ককালে রোজা করে না, ওই সব রোজাদার লোক মানে ছাঁটাই হয়ে যাবে। সবাই ওই গেটের কাছে মানে বাবু রাইয়ান গেট দিয়ে সবাই যেতে পারবে না। ভালো করে রোজা যদি আপনার জিন্দগিতে না রেখে থাকেন, ওই গেট থেকেও আপনি শেষ। কোন গেটে যাবেন? ওটাও গেট আপনার শেষ হয়ে গেল। আর একটা গেট আছে, আর একটা গেটে লেখা থাকবে বাবু জোহা। ওই বাবু জোহা গেট দিয়ে যাবেন যারা ভালোভাবে কুরবানি করে আল্লাহর ওয়াস্তে। ওই কুরবানি কারণে ওলারা ওই গেট দিয়ে যাবে যারা মানে ভালোভাবে আল্লাহর ওয়াস্তে কুরবানি করে। কিন্তু এখন বর্তমান যুগে কুরবানি করছে কি, খালি মাংস খাওয়া গোশ খাওয়া কুরবানি, মানুষ আল্লাহর ওয়াস্তে কুরবানি করে না, লোককে দেখিয়া কুরবানি করছে। ওইটাও গেট দিয়ে আপনি খালাস হয়ে গেলেন, ওটাও তো যেতে পারবেন না। আর একটা গেটে লেখা আছে রে ভাই, বিশাল করে লেখা আছে, যে গেটটাতে লেখা আছে বাবু জিকির। যে সব সময় তাসবিহ পড়ে জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, সব সময় যারা তাসবিহ পড়ে জিকির করে আল্লাহকে ডাকে সব সময় ওই বাবু জিকির গেট দিয়ে লোকটা যাবে। তো যারা সব সময় জিকির করছেন ওই গেট দিয়ে যেতে পারবেন, বাদ বাকি পারবেন না। আর একটা গেট আছে বাবু সাদকা, যারা বেশি বেশি করে সাদকা করে, দান করে, খায়রাত করে, ফকির মিসকিনকে দান করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, গরিব দুঃখীকে দান করে, যারা সব সময় দান খায়রাত করে, বাবু সাদকা গেট দিয়ে ওই লোকটা ওই জান্নাতে যাবে। একটা গেটে লেখা আছে বাবুল ইমান, বাবুল ইমান গেট দিয়ে কে যাবে, যে যারা ইমানদার পৃথিবী থেকে, ইমানদার মানে ইমানদার হয়ে পৃথিবী থেকে যাবে, ওর ইমানটা মজবুত করে যাবে, ওই লোকটা বাবুল ইমান গেট দিয়ে যাবে। ওর ইমান যদি কমজোর থাকে ওই গেটের কাছে যেতে পারবে না। ভাইরে আমার, তো দেখেন কোনটা গেটের কাছে যাবেন, নিজে নিজে বুঝে দেখেন, চিন্তা ভাবনা করেন আপনি কোন গেট দিয়ে জান্নাতে যাবেন। এবার যখন জান্নাতের গেটে গেলেন, জান্নাতে চলে গেলেন, জান্নাতে যাওয়ার পরে সুবহানাল্লাহ, জান্নাতটা কত সুন্দর জান্নাত, কত ভালো জান্নাত আপনাদের জন্য, আমার জন্য, সারা বিশ্বের মুসলমান মুমিনের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন কত ভালো করে। ভাই, যে জান্নাতের মধ্যে আপনি কল্পনাও করতে পারেননি, ভাবতেও পারেননি যে এত সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত, যে জান্নাতের কথা কি বলবো ভাই, যে এত সুন্দর, দেখিয়া মমিন যত বেহেস্তে রহাল, মাথার সেন্দুক যেমন পাইল কঙ্গাল, ঘর বাড়ি ইমারত হামালি মহাল, যেমন বেলুয়ার ঝাড় করে ঝলমাল, যেদিকে চাহিবে তা পড়িবে নজর, বালাখানা জরির ঘর মতির ঝারল, জরির বিছানা হবে জরির লেবাস, ঠায়ে ঠায়ে খাস বাবু কত মেওয়ার গাছ। ভাইরে আমার, এত সুন্দর ফল ফ্রুট একবারে কত রকমের দিবেন, কত করে সাজানো আছে। আর ওই জান্নাতে যখন যাবেন, তো ওই জান্নাতে আপনার জন্য যে একটা পালং সাজানো আছে রে ভাই, এত উঁচা পালং, এত সুন্দর পালং, যে ফিহা সুরুর মারফুয়া, পালংখানির গুদ্দিটা উঁচা হবে কত, 500 বৎসরের উমর মানে রাস্তা, এত উঁচা। ওখানে হচ্ছে কি, অকুয়াবুম্মা জোয়া, সেখানে একবারে পানপত্র সাজানো থাকবে, আর চতুর্দিকে সারি সারি বালিশ সাজানো থাকবে, অনেক বালিশ সাজানো থাকবে, আর মুখমালের গদ্দি বিছানো থাকবে, মুখমালের চাদর বিছানো থাকবে রে ভাই। এত সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত, যে একবারে জান্নাতকে সাজে ওই উচ্চা পালঙ্গের উপরে দেওয়ানো হবে। ওই পালংকে যখন যাবেন, আর পালংকে যখন বালিশে হিলান দিয়ে বসবেন, মত্তেক ইনালা ফরাসিম বাতায় নহা মিন
ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইন দান, যে আল্লাহ আপনাকে যে ওই জান্নাতে যখন জান্নাত দান করবেন, ওই গদ্দিতে যখন ঠেস দে বসবেন, ফলগুলো আপনার নাগালের নিচে ঝুলতে থাকবে, ফলগুলো কাছাকাছিতে ঝুলতে থাকবে রে ভাই। আর পালঙ্কা যখন বসে যাবেন তো পালঙ্কের মাথার উপরে থাকবে কি কুলের গাছ, কাঁটাবিহীন কুলের গাছ থাকবে, ফি সিদরি মখজুদিন ওয়া তালহে মানজুদিন, আর চতুর্দিকে পালঙ্গের কানাতে চারদিকে সারি সারি কলার গাছ সাজানো থাকবে, আর কলাগুলো পেকে পেকে একবারে বড়কা বড়কা কলার গাছ আর কলার খানি একবারে পেকে হলদা বিরিং হয়ে থাকবে। আল্লাহ আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন, যত খাবেন যত পৃথিবীতে ফল ফুরুট আছে, পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি ফল জান্নাতে, আর জান্নাতের ফলগুলো যে খাবেন ভাই, তো জান্নাতের ফল খেয়ে কোনোদিন পেট খারাপ হবে না, আপনাকে পায়খানা করতে হবে না, বদ হজম হবে না, গড় হজম হবে না, আপনাকে কোনো রকমের মানে ওইখানে সর্দি লাগবে না, খাসি হবে না, বমি হবে না, উল্টি হবে না, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না, পেশাব পায়খানা করতে হবে না, গোসল স্নান করতে হবে না, আপনার কাপড় ধুয়ে নোংরা হবে না। জান্নাতে এত মাস্তি সুবহানাল্লাহ, যে ওইখানে ভাই আনন্দের শেষ থাকবে না রে ভাই। কিন্তু জান্নাতে যাবেন তো জান্নাতের কাজ তো করে যেতে হবে ভাই, না জান্নাতের কাজ করবেন না চলে যাবেন আর জান্নাত পেয়ে নেবেন। জান্নাতটা পাকা কলা নয় যে ছিললেন আর খেলেন, জান্নাতে যেতে অনেক ঝামেলা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করার পরে পৃথিবীতে, জান্নাতটা যেমন তেমন ব্যাপার নয়। এই যে পুষ মাস মাঘ মাস গেল, এখন ঠান্ডাতে নমাজি লোকের কত কষ্ট হয় উজু করতে ভাই, কষ্ট হয় না? আহা, বিছনা থেকে উঠা যাচ্ছে না, সুইটার জ্যাকেট খোলা যাচ্ছে না, ঠান্ডা পানিতে উজু করা যাচ্ছে না, তবুও যারা নমাজি লোক বিছানায় থাকছে। মুয়াজ্জিন যখন ফজরের টাইমে আজান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলে দিয়েছে রে ভাই, যারা নমাজি লোক বিছানাতে মানে শুয়ে থাকতে পারবে না, ল্যাপকে তাকে ফেলে দিল, উঠিয়ে যে ঠান্ডা পানিতে কাল্লা ঠান্ডা পানিতে উজু করে নিয়ে আর মসজিদে গিয়ে জামা ধরে জামাতে নামাজ পড়ে তসবি পড়তে পড়তে জিকির করতে করতে বাড়ি আসে। আর যারা বেনামাজি বেরোজাদার, ওরা করে কি ওরা কিন্তু সে থেকে রে ভাই, আজকে মরলে কালকে দিকেও কানবে না, কি ব্যাপার হলো রে ভাই, আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কানবে না, যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না, থাকতে সময় কর আমল, থাকতে সময় কর আমল, ইমান কর খাটি, সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিনত মাটি, সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিনত মাটি, এত কষ্ট করে তুমি করছো সাদির বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না যেতে হবে চাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না যেতে হবে চাড়ি, মহামায়ার কালে তুমি, মহামায়ার কালে তুমি রবির বিধান ভুইল না, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রবানা, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রবানা, থাকতে সময় কর আমল ইমান কর খাটি, সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিনত মাটি, সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিনত মাটি। তো ভাই
কথাগুলো মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছেন অন্য কোনো প্রাণীর জন্য নয়, জীবজন্তু জানোয়ারের জন্য নয়, ভাই আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধুমাত্র আপনাদের জন্য, আমাদের জন্যই। এই দুটা মাখলুকাতের কেয়ামতের দিন হিসাব হবে আর এরাই জান্নাতে যাবে, বুঝতে পারছেন? বাদবাকি কেউ যাবে না। তো এই যে জান্নাতে যদি যাওয়ার মন থাকে, জান্নাত নেওয়ার মন থাকে, তাহলে জান্নাতের কাজগুলো পৃথিবী থেকে ভাই করে যেতে হবে। আর না হলে যদি জান্নাতের কাজ করে না যান, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ জিকির ভালো মন্দ কাজ করে না যান, কোনো লাভ হবে না। তার মধ্যে আর একটা জিনিস আপনাকে করতে হবে, কোনটা জানেন? মানুষের সাথে মিল মহব্বত রাখতে হবে পৃথিবীতে, প্রেম প্রীতিকা বজায় রাখতে হবে, পাড়া প্রতিবেশী সবারই সঙ্গে ভালোবাসা দেখিয়ে পৃথিবী থেকে যেতে হবে। যেন সবাই আপনার জন্য কাঁদে, সবাই যেন পস্তায়, সবাই ধিয়ায়, সবাই যেন আপনার নাম করে, সবাইকে একটা ভালোবাসা দিয়ে পৃথিবী থেকে যেতে হবে। কাজিয়া ঝগড়া বিবাদ করে যদি যান, পাড়া প্রতিবেশীকে যদি সুখ শান্তি না দেন, এলাক গ্রামের লোককে শান্তি না দেন, সবাই বলবে লোকটা মরেছে তো ভালো হয়েছে, লোকটা চলে গেছে তো ভালো হয়েছে, এখন আমরা শান্তি পেয়েছি। এখানে যখন আপনার বদনাম হবে, কবরে আপনি শান্তি পাবেন? পাওয়া যাবে না ভাই। তাহলে পৃথিবীতে যখন বেঁচে থাকবেন, ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করেন, মানুষের সাথে মিল মহব্বতে বেঁচে থাকেন, আর নামাজ রোজা তাসবিহ জিকির করেন। যা ছেড়ে দিয়েছেন দিয়েছেন, তোবা করে আজকে থেকে নামাজ ধরেলেন যে আমি জিন্দগিতে যতদিন বাঁচবো আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। রমজান মাস চলে আসলো ভাই, এই যে রমজান কয়দিন পরে, এই রমজান আসছে, রমজান মাসে রোজা রাখবেন। আর রমজান মাসে যে বিজোড় কয়টি রাত্রি আছে হাজার মাসের চাইতে উত্তম, ওই রাত্রি সাবে কাদারে রাত্রি জাগবেন, যেগে নেকি কামান সব কামান। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, আল্লাহ কত মজ মাস্তি রেখেছে জানেন? জান্নাতে যখন চলে যাবেন, ওই জান্নাতের মধ্যে যখন বসে যাবেন গদ্দিতে ভাই, পালংখানা যে আপনাকে আল্লাহ পাক দিবেন, পালংখানা কত বড় রে ভাই! পালংকের এই কোনা থেকে এই কোনা যেতে 100 বছর লাগবে, এই কোনা থেকে ওই কোনায় 100 বছর, ওই কোনা থেকে ওই কোনা 100 বছর, ওই কোনা থেকে এই কোনা 100 বছর, এত বড় আপনাকে পালংখানা দেবে। আপনার যত দূর নজর যাবে তার চাইতে বেশি আল্লাহ আপনাকে অত বড় জান্নাত চতুর্দিকে গোল করে দিয়ে দেবে, কত বিশাল বড় জান্নাত আল্লাহ আপনাকে দান করবে। আর ওই পালংকে বসে যাবেন, আপনি যেটাই জিনিস খেতে যাবেন, যেটাই ফল খাওয়ার মন হবে, ফলটা আপনা আপনি আপনার মুখের সামনে চলে আসবে। যতটা পারেন খেলেন, না পারলেন ছেড়ে দেন। পৃথিবীতে সেব খাবেন, বেদানা খাবেন, কলা খাবেন, কাঁঠাল খাবেন, আম খাবেন, খেতে খেতে যদি কিছুটা ছেড়ে দেন, ওইটা আর খাওয়া যাবে না, একদিন দুদিন পরে সেড়ে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, বদবু হয়ে যাবে, পোকা লেগে যাবে, মানে অনেক জামালা হবে। জান্নাতে কিচ্ছু হবে না, সেন্ড হবে না, খারাপ হবে না, পোকা লাগবে না, বদবু হবে না, কোনো কিছু নিরকূপ থেকে যাবে রে ভাই। এত সুন্দর ফল চত্বরে দেখেন আপনার বাগানে ভরপুর হয়ে আছেন। আর আপনি যখন জান্নাতে যাবেন, তো জান্নাতে যাওয়ার সময় আপনাকে আল্লাহ পাক স্ত্রী দিবে, হুর দিবে, তো হুরগুলো 70টা হুর আল্লাহ আপনাকে দান করবে ভাই। পৃথিবীতে যার একটা স্ত্রী, একটা স্ত্রী যে পেয়েছে, ওর মনের মধ্যে ভাই শান্তি নাই, মনে ভাবছে আর একটা হলে ভালো হতো, নাকি বলে না ভাই? কেউ ফুটিয়া না বলে তো মনে মনে বলছে, যার স্ত্রীটা খুবই মোটা, ওর মনের মধ্যে শান্তি নাই রে ভাই। ও বলছে আল্লাহ যদি একটু পাতলা ছামছিম হতো তো ভালো হতো। যার স্ত্রীটা পাতলা, ওর মনের মধ্যে শান্তি নাই, বলে আল্লাহ একটু যদি মোটা তগড়া হতো তো ভালো হতো। যার স্ত্রীটা খুবই লম্বা, ওর মনের মধ্যে শান্তি নাই, যার স্ত্রীটা একটু খাটো, ওর মনে শান্তি নাই। পৃথিবীতে ভাই শান্তি পাওয়া যায় না। আর জান্নাতে যখন যাবেন, 70টা হুর দিবে, এত সুন্দর হোর, এত সুন্দর হোর, যে পৃথিবীতে আপনি ওইরকম হোর জীবনে কোনোদিন চোখে দেখেননি। এমনি সাধারণত মহিলাগুলো যেরকম শ্রীদেবী, হেমা মালানি, আর কত মানে মিনাক্ষী জয়প্রদা, এই যে সোনিয়া
মির্জা, ইয়ারাকে দেখে লোক পাগল হয়ে আছে পৃথিবীতে, ইয়ারা কিছু নাই, ওদের পায়ের তাইলাতে যেটুক আছে রে ভাই, এরকে সারা ওয়াল বডিতে নাই অতটুক চেরা। আল্লাহ জান্নাতের হুরগুলো কত সুন্দর করেছে ভাই, কত ভালো হুর আপনার জন্য তৈরি করে রেখেছে, যে আল্লাহ বলছেন চিরকুমারী, তোমাদের জন্য আমি চিরকুমারী করে তৈরি করেছি, সমজষ্ট সমবয়স্ক ওয়াকাওয়াই বা আত্রামা, তোমাদের জন্য চিরজীব মানে মানে একবারে সমজষ্ট সমবয়স্ক নবযুবতী একবারে নিমলেক রে ভাই, আপনার জন্য তৈরি করে রেখেছে আল্লাহ, বেশি বয়স্ক নয়, একবারে হালকা কচি বয়সের মেয়ে। আর যখন ওরা জান্নাতে আসবে, ওরা জান্নাতের মধ্যে বুড়ি হবে না, ওদের যৌবন ঢলে যাবে না। আল্লাহ বলছেন ফাজা আল্লাহুন্না আবকার, আল্লাহ বলছেন আমি তাদেরকে চিরকুমারী করে তৈরি করেছি। পৃথিবীতে যখন একটা মহিলাকে বিয়ে শাদী করবেন, তো মহিলাটা যখন মানে সাবালিকা হয় তখন খুব চেহারা মানে হয়, আস্তে 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 যখন বিয়ে শাদী হলো, একটা দুটো ছেলে পিলো হলো, তারপরে চেহারাটা ডিসকালার হতে লাগে, বয়স্কর মতন দেখা যায়। কিন্তু জান্নাতে আপনি হাজার হাজার বছর যদি ওই হুরগুলোকে নিয়ে থাকেন, কিন্তু হুর কোনোদিন বুড়ি হবে না, বয়স্ক হবে না, ডিসকালার হবে না, যেমন ছিল তেমন থাকবে, ওই রকম সুন্দর হয়ে থেকে যাবে রে ভাই। ওই হুরগুলো আপনাকে দিবে, আর ওই হুরগুলোকে নিয়ে জান্নাতে বসে থাকবেন পালঙ্কের ওপরে। ওরা করবে কি, একটা গ্রাস শরাবের বোতল নিয়ে আপনার কাছে চলে আসবে, আর শরাবের বোতল নিয়ে এসে আপনাকে দিবে। শরাবের মানে বোতলটা হচ্ছে কি, উসকাও নামে রাহে কে মখতম খেতা মহ মিসকন, ওতে মিসকে আম্বর মিশ্রিত থাকবে, ও মিজা জহ মিন তসনিন, আর তসনিন মিশ্রিত থাকবে রে ভাই, এত সুন্দর শরাব, এত সেন্ট, এত ভালো। যারা খাওয়া দাওয়া করেননি ভাই, আপনারা যান, খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা মনে করা আছে নাকি, খাওয়া দাওয়া চলছে, যারা খাননি খেয়ে আসেন ভাই, যান, দেরি করবে না, ওয়াজ ইনশাল্লাহ চলবে, আপনাদেরকে শোনাচ্ছি, কিন্তু খাওয়া দাওয়া করে আসেন, এসে বসেন। যারা খাননি মানে ওরাও হয়তো ওদিক হোটেল বন্ধ করবে, এসে হয়তো ওরাও শুনবে, তো আপনারা খেয়ে সেরে আসেন, ওরা হোটেলটা বন্ধ করে দেবে, তো যান ভাই খেয়ে আসেন, যান। তো এতগুলো সুন্দর হুর আল্লাহ তৈরি করে রেখেছে, ভালো ভালো হুর তৈরি করেছে ভাই, শুধুমাত্র আপনাদের জন্য, আমাদের জন্য ভাই, তাহলে এত মজ মাস্তি আরাম। মহিলা থেকে বলেছেন মহিলা স্টেজ ওখানে খেয়ে, ও মহিলাদেরও খাওয়ার ব্যবস্থা আছে, ওরে সুবহানাল্লাহ, কত ব্যবস্থা করেছেন ভাই। মা বোনেরা আপনারা তো হয়তো আমাকে দেখতে পাচ্ছেন এই মানে ক্যামেরার সাহায্যে, ক্যামেরার মাধ্যমে, আর আমি তো দেখতে পাচ্ছি না, তো যাই হোক, তোমাদেরও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, হোটেল চলছে, যদি তোমরা খাওয়ার যার দরকার আছে বা মন আছে যে খাবো, যান ওখানে খেয়ে চলে আসেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, খাওয়া দাওয়া সেরেলেন, আর আপনারাও যারা খাবেন খাওয়া দাওয়া সেরেলেন ভাই। মদিনায় তোরা কে যাবি চলে যেথাই নবীজি ঘুমায়, যেথাই নবীজি ঘুমায়, নবীজির দুধমা নাম তর হালিমা, নবীজি কা পাহারা দায়, যেথাই নবীজি ঘুমায়, যেথাই নবীজি ঘুমায়, হাজিরা হজে যাই, হাজিরা হজে যাই, কালো কাবা ধরে কয় আমার গুনা কথা মাপ চায়, যেথাই নবীজি ঘুমায়, যেথাই নবীজি ঘুমায়। তো ভাই কথা হচ্ছে যে জান্নাত যাবেন, সবারের জান্নাতে যাওয়ার মন, কেউ জাহান্নামে যেতে চায় না। ও যদি চুরিও করে, ডাকাতিও করে, ও যদি শরাবও পান করে, একটা লোক করেছি ওর মোচ এত বড় বড় হয়েছে ভাই,
তো মোচ আছে এত বড় বড়, ও দারু খাবে, সারাম খাবে, তো মোষটিকে রুমরে চেঁড়া তারপরে দারু খাচ্ছে। তোকে একটা লোক বলছে, ভাই তুমি মোষটিকে চেঁড়া কেন দারু খাচ্ছ? বলছে, ভাই আমি শুনেছি আলেমদের মুখে, মাওলানাদের মুখে শুনেছি মোচের পানি হলো হারাম, মোচের পানি ভিতরে যেতে দিতে হয় না, ওই জন্য মোষটিকে চেড়ে আমি সারাপ পান করছি। ওকে ঠাঠাই কি ঠাঠাই না বলেন তো? ও খাচ্ছে হারাম, সারাপ খাচ্ছে, আর ও বলে মোষটিকে চেড়ে খাচ্ছে। তো কথা হচ্ছে ভাই, যে পৃথিবীতে সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করে যেতে হবে ভাই। এমনি জান্নাতে যাবেন না, সোজা কথা নয়, কিছু কাজ করেন তাহলে জান্নাতে যাবেন, আর না হলে জান্নাতটা মুখের কথা নয়। জান্নাতে এত মজ মস্তি আরাম, কত কত শান্তি, শান্তির শান্তি। পৃথিবীতে যে জিনিস পান ওখানে পাবেন, এখানে যা খান ওখানে খাবেন, ওখানে মস্তির শেষ থাকবে না। 70টা আল্লাহ হুর দিবেন, এই একটা হুর ফাও